জীবাণুমুক্ত খাবার পরিবেশনের লক্ষ্যে তারকেশ্বর চোদ্দটি শিশু শিক্ষা কেন্দ্রে বিতরণ করা হলো রাধুনির পোশাক গ্লাভস এবং জীবাণুমুক্ত চালের ড্রাম এদিন তারকেশ্বর পৌরভবন থেকে চোদ্দটি স্কুলের প্রতিনিধিদের হাতে দেওয়া হয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একটি প্রকল্পে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে চোদ্দটি শিশু শিক্ষা কেন্দ্রে বিতরণ করা হয় রাঁধুনির পোশাক খাবার পরিবেশনের গ্লাভস এবং জীবাণুমুক্ত চালের ডাম সহ অন্যান্য সামগ্রী শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জীবাণুর যাতে কোনো প্রভাব না পরে তার জন্য এই ব্যবস্থা বলে জানান তারকেশ্বর পৌর চেয়ারম্যান স্বপন সামন্ত ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ড তিনি আরও জানান এটি একটি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রকল্প পৌর এলাকার চোদ্দোটি শিশু শিক্ষা কেন্দ্রের শিশুদের জীবাণুমুক্ত খাবার পরিবেশনের লক্ষ্যে এই সমস্ত সরঞ্জাম বিতরণ করা হয় সুভাষ মজুমদারের রিপোর্ট বাংলায় জি নিউজ তারকেশ্বর পৌরসভা থেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে আমাদের যে মিড ডে মিলের বিভিন্ন স্কুলে রান্না হয় ছেলে মেয়েরা যে তাদের খাবার আমাদের যারা সহায়িকা আছে রান্না করে পরিবেশন করে এবং চাল রাখার জন্য চাল রাখার জন্য ভালো ড্রাম যাতে তারা ভালোভাবে রাখতে কোনো ওখানে আমাদের জীবাণু না প্রবেশ করতে পারে এবং মাথায় যাতে চুলের টুপি হালকা টুপিও দেওয়া হচ্ছে এবং যে সমস্ত রাঁধুনি আমাদের দিদিভাইয়েরা রান্না করে তাদেরকে একটা অ্যাপ্রন দেওয়া হচ্ছে রান্না ড্রেস দেওয়া হচ্ছে সেই ড্রেস পরে রান্না করবে এবং যখন খাবার পরিবেশন করবে ছেলে মেয়েদের এবং হাতে গ্লাভস দেওয়া হচ্ছে সেই গ্লাভস পরে যাতে এটা আমাদের সুস্থ পরিবেশে সুন্দরভাবে আমাদের ছেলে মেয়েরা কোনোভাবেই জীবাণু জীবাণুমুক্ত খাবার পরিবেশন করাই হচ্ছে আজকের আমাদের শিক্ষা দপ্তরের মধ্য দিয়ে সমস্ত স্কুলের মিড ডে মিল সেকশনে এই সমস্ত জিনিসপত্র আমরা পৌরসভার স্কুলে তুলে দিচ্ছি কতজনকে আমাদের সমস্ত চোদ্দোটা স্কুল আছে পৌর এলাকায় চোদ্দোটা স্কুলের প্রত্যেক স্কুল কি আমাদের এই সরঞ্জাম দেওয়া হয়েছে असत्य यसको छैन